আজ নিয়েছি বাজারের টাটকা ধনে পাতা আর মসুর ডালের বাটা, এগুলো আমি বড়া ভাজা বানাবো। বড়া ভাজার জন্য আমি এখানে হাফ বাটির একটু বেশি মসুর ডাল বেটে নিয়েছি এবং কিছুটা ধনে পাতা আমি কেটে ধুয়ে নিয়েছি। একটা বড় জায়গা নিয়েছি এবং তাতে ডাল বাটাটা ঢেলে নিচ্ছি। কুচিয়ে রাখা ধনে পাতাগুলো নিয়ে নিচ্ছি ডালের সাথে। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, এরকম ছোট ছোট সাইজে কুচিয়ে নিয়েছি, এবং 5টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এগুলো আমি এখানে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো, হাফ 4 চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার কারণে আমি কোনো গুঁড়ো লঙ্কা দেবো না। রং করার জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনাদের যদি বেশি ঝালের প্রয়োজন হয় তাহলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এইবার আমি এগুলো সব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, কিন্তু কোনো জল দেব না। সারা বছরই প্রায় বাজারে ধনে পাতা আমরা কিনতে পাই, কিন্তু শীতের সময় ধনে পাতার সেন্ট ভীষণ ভালো লাগে, তাই এই বড়া ভাজাটাও আশা করি ভীষণ ভালো লাগবে। ডাল বাটার সাথে এই ধনে পাতা এবং পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবেই ফেটিয়ে নিতে হবে, না হলে বড়া ভাজাটা শক্ত হবে। এই দেখুন বন্ধুরা, একটু বেশি সময় ধরে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে মাখিয়ে নেবেন। আমার মাখানো হয়ে গিয়েছে, এবার আমি একটা তাওয়া গরম করে নিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর, ততক্ষণে আমার তাওয়াটাও গরম হয়ে গিয়েছে। তাওয়াতে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এইবারে আমি এই ডাল বাটাটা এরকম গোল গোল আকারে বড়ার সাইজে ভেজে নেব। এই দেখুন, আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি, এরকম গোল গোল করব। এই দেখুন, বড়াগুলোর একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে একটু এভাবে চেপে দেব, বড়াগুলো পাতলা হলে খেতে ভালো লাগবে। এই দেখুন, এইভাবে একটু খুন্তির সাহায্যে চেপে দিলেই পাতলা হয়ে যাবে। বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বড়াগুলো খুব সুন্দর লাল লাল এবং খুব কড়কড়ে হয়েছে। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এই দেখুন কত সুন্দর মচমচে হয়েছে, লাল হয়েছে। এরকম বড় ভাজা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারেন এবং চায়ের সাথেও খেতে পারেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট, ফিরে আসছি অন্য একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে।